ক্ষতি থেকে নিজের শরীরকে সারা জীবনের জন্য বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি কুফুরি বাঞ্ছনা এগুলো মূলত তিন প্রকার একটি হচ্ছে মানুষের দ্বারা একটি জিনের দ্বারা একটি শয়তানের দ্বারা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মানুষ নামের অনেক শয়তান রয়েছে যারা মানুষের উপরে বিভিন্ন সময় জাদু কুফুরি করে থাকে বিভিন্ন প্রকার ক্ষতি করে থাকে শরীরের মনের ব্যবসা বাণিজ্য অনেকভাবে ক্ষতি করে থাকে তবে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যদি এক হাজার তান্ত্রিক মিলে এক হাজার মিলে এক হাজার শয় মিলেও আপনার উপর কোনো ক্ষতি করতে চায় আপনার শরীর পর্যন্ত আপনার কাজ পর্যন্ত শক্তি নেই তাদের পৌঁছাবে আল্লাহ তারা বিশেষ ফেরিস্তা পাঠিয়ে আপনার চারদিকে বা আপনার শরীরকে বিশেষ ফেরিস্তা পাঠিয়ে পাহাড়ায় রাখবে এবং সারা জীবনের জন্য নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ এই এই আমলচিকে আমি দুইটি নিয়ম বলে দিব যেটি আপনাদের জন্য সুবিধা হয় আপনারা সহজ মনে করবেন সেই নিয়মেই আমলচি করবেন আর আমলচি করার সাথে সাথেই আল্লাহ আর অশেষ সহমাতে কামিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ আপনাদেরকে যে সকল ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে জাদু পুফুরি দ্বারা আক্রান্ত হতে পারে বারো বছর চব্বিশ বছর অথবা তার চেয়ে বেশি সময় ধরে কোনোমতেই জাদুকুফুরি নষ্ট করতে পারেন না সেই সকল ভাই বোনদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যেই সকল প্রকার জাদুকুফুরি ধ্বংস করার পরীক্ষিত বিশেষ একটি আমল দিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ এবং পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে সেই লেখাগুলোকে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকার করবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে সকল ভাই বোনেরা আমল করে শতভাগ কামিয়ামি লাভ করতে চান তাদের যেন একটি লেখাও ছুটে না যায় কারণ ওই লিখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লোকায়িত রেখেছি এবং এই আমল করার আগে আপনারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টসের মাধ্যমে এ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয় এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় ঠিক বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আবলটি করবেন প্রথমেই আমি আমি আপনাদেরকে বাংলা সহ এই পবিত্র চারটি ছোড়া আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে আগে দেখাচ্ছি এরপরে আপনি আপনাদেরকে এই আমলের দুইটি নিয়মটি আমি আপনাদের মাঝে ব্যক্ত করবো সাদা প্রথমেই আপনাদেরকে সুরতুল আল তে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে শুরুতেই রয়েছে আল কারিয়া তুমাল সম্পূর্ণ সুরাটি আপনারা হচ্ছে নিজ দিয়ে বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবেন এরপর আপনাদেরকে সুরাতুল কা ফিরুনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে এই যে দেখেন ইয়া এখান থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি নিজেদের বাংলা সহ দেওয়া আছে এরপর আপনাদেরকে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই যে দেখেন অল আউজু রব্বিল ফালাক হচ্ছে অল আউজুবির নাস এই সম্পূর্ণ সুরার বাংলাসহ দেওয়া রয়েছে প্রথম নিয়মটি হচ্ছে আপনারা হচ্ছে তিন দিন অথবা সাত দিন পর্যন্ত প্রতি নামাজের পরে পাঁচ নামাজের পরে এই পবিত্র সোরাটি অথবা সকাল সন্ধ্যায় অথবা যে কোনো সময় মেনে দিনে পাঁচবার দিন রাতে পাঁচবার এই সোরাগুলো একবার করে পাঠ করে নিজের শরীরে ফু দিবেন তিন দিন অথবা সাত দিন পর্যন্ত আরেকটি হচ্ছে এই সোরাগুলোকে পাতলা একটি কাগজের মধ্যে ছোট ছোট করে লিখে মাদুরিতে বেড়ে গলায় ব্যবহার করবেন আমি গ্যারান্টি দেব বলে দিলাম এক হাজার তান্ত্রিক মিলেও যদি আপনাদের উপরে জিন এক হাজার জিন মিলে এক হাজার শয়তান মিলেও যদি কোনো ক্ষতি করতে চায় আপনার পর্যন্ত পৌঁছাবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার